वेलकम क्लास नाइन जो बुकटा डिसकाशन चल रही से बुकटा हे अंडारस्टैंडिंग कम्पिटर एप्लीकेशन विथ ब्लू जे क्लस नाइन बाई विजय कुमार पांडे एंड दिलीप कुमार दे एंड द पब्लिशिंग हाउसेस आरिया पब्लिशिंग कम्पनी। तो ये बुकटार आप टू असेंबलि लेवल लैंगुएज हमारे प्रिभिया भिडियोते अलरेडी डिसकस कर भिडियोते हाई लेवल लैंगुएज थे डिसकस कर High level language. To overcome the disadvantages of low level language, the experts, that is the system developer, developed another category of language which are referred to as the high level language or HLL. ठीक है? तो देखो high level language किभाबे एलो लो लेवल ল্যাঙ্গুয়েজেসের যে ডিসঅ্যাডভান্টেজেস আছে সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকে ওভারকাম করার জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা শর্টে HLL বলতে পারি। দিস ল্যাঙ্গুয়েজেস অ্যালাউ দ্য ইউজার টু রাইট দ্য ইনস্ট্রাকশনস ইন সিম্পল ইংলিশ ফ্রেজ অর সেন্টেন্স। মানে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে যে নিমোনিক্সের একটা ব্যাপার ছিল সেটাকেও আমরা আস্তে আস্তে ওভারকাম করে দিলাম, মানে ওভারকাম করে ফেললাম। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? তুমি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে মানে ছোটো ছোটো ইংলিশ ফ্রেজ বা ইংলিশ সেন্টেন্সে তুমি প্রোগ্রাম লিখতে পারো। ঠিক আছে, ইট অলসো ইউজেস কমন ইংলিশ ওয়ার্ড and mathematical symbol. Thus, it makes the instruction easier to understand in the user's native language. So, English language lekha hole ekta seta subidhe English like language, not English language. English like language. To ete subidhe etai je eta to user's native language. To user ra onek beshi comfortable ei language. ঠিক আছে, ইট অ্যালাউস দ্য ইউজার টু রাইট দ্য ইনস্ট্রাকশন ইভেন ইফ হি অর শি হি ইজ নট অ্যাওয়ার অফ দ্য হার্ডওয়্যার আর্কিটেকচার অফ দ্য কম্পিউটার। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট নয়। তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে হলে তোমার হার্ডওয়্যার আর্কিটেকচারের উপর হার্ডওয়্যার আর্কিটেকচার সম্পর্কে জানার কোনো দরকার নেই। মানে মেশিনের সার্কিটরি পার্টের ওপর জানার পার্টের ব্যাপারে জানার কোনো দরকার নেই। ঠিক আছে, দ্য প্রোগ্রামিং স্টাইল অ্যান্ড কনটেক্সট ইজ কম্পারেটিভলি ইজিয়ার টু লার্ন। দ্য এন্টায়ার কোড ফোকাসেস অন দ্য স্পেসিফিক প্রোগ্রাম টু বি ক্রিয়েটেড। নেক্সট দেখো কী বলছে, বেসিক সি, সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড পাইথন are some popular examples of high level language. To kichu high level languages er example diyeche jeta hocche basic c c++ java python etc. Advantages of high level language: it is a machine independent language. Machine independent mane তুমি যে কোনো মেশিনে প্রোগ্রামটাকে তুমি ক্রিয়েট করতে পারো, তারপর সেই প্রোগ্রামটাকে তুমি অন্য কোনো মেশিনে চালাতে পারো। ঠিক আছে, দ্য ইনস্ট্রাকশনস ক্যান বি রিটেন ইউজিং ইংলিশ ওয়ার্ড অর ফ্রেজ। ইট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ দ্য প্রোগ্রাম লজিক। তো ও যেহেতু ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, তো অবভিয়াসলি প্রোগ্রাম লজিককে তোমার ডেভেলপ করা অনেক বেশি ইজিয়ার। ঠিক আছে, দ্য এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন ইজ ইজিয়ার। তো এরর ডিটেক্ট করাটাও অনেকটা ইজিয়ার, কারেক্ট করাটাও অনেকটা ইজিয়ার। ঠিক আছে, কেন কি এই ল্যাঙ্গুয়েজটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো সেই কারণে কিন্তু আমরা বুঝতেও পারবো ভালো আর তাতে প্রোগ্রাম লিখতেও পারবো ভালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ডিসঅ্যাডভান্টেজেস অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। It requires a translator to convert the source code into machine code. To seta to amra assembly level language thekei dekhe aschi je computer to machine level language chhara kichu bojhe na,
তো অবভিয়াসলি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হলেও মেশিন কিন্তু কমফোর্টেবল নয়। তো মেশিনকে কমফোর্টেবল করার জন্য আমাদের একটা ট্রান্সলেটার বা কনভার্টার দরকার। সেই ট্রান্সলেটার কী করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে প্রোগ্রামকে, তারপর মেশিন সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট, দ্য মেশিন কোড অফ হাই লেভেল ইনস্ট্রাকশনস মাইট বি লেস এফিশিয়েন্ট দ্যান দ্য মেশিন কোড জেনারেটেড ফ্রম অ্যাসেম্বলি লেভেল ইনস্ট্রাকশনস। অবভিয়াসলি মানে সব থেকে বেশি এফিশিয়েন্ট হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ কম্পিউটার ওটা ডিরেক্ট বুঝতে পারে, তারপরে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের থেকেও কখনো কখনো লেস এফিশিয়েন্সি দেয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কেন কি এখানে কিছুটা টাইম কিছুটা টাইম কনভার্ট করার জন্য বেরিয়ে যায়। ঠিক আছে, তো ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট দ্য মেশিন ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি। দ্য মেশিন আন্ডারস্ট্যান্ডস ওনলি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, হেন্স উই নিড টু কনভার্ট দ্য ইনস্ট্রাকশনস রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন টু দেয়ার ইকুইভ্যালেন্ট ইনস্ট্রাকশনস ইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট দে ক্যান বি অপারেটেড upon by the CPU. ঠিক আছে, অলরেডি আমি এটা বলে দিয়েছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডিরেক্ট মেশিন বুঝতে পারে না, ওকে কনভার্ট করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে তোমার চেঞ্জ করে মেশিনকে বোঝাতে হয়। তো এটা একটা ড্রব্যাক হাই লেভেল ল্যাঙ্গুয়েজের। দ্য ট্রান্সলেটার অর দ্য ল্যাঙ্গুয়েজ প্রসেসার্স ইউজ টু পারফর্ম অ্যাবভ মেনশন টাস্ক আর রেফার টু অ্যাজ কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অফ দিস ট্রান্সলেটার্স। বলছি কি, দেখো এই যে কনভার্ট করছে, এই যে কনভার্টার বা ট্রান্সলেটার, ঠিক আছে, এটা নর্মালি আমরা দুটো ইউজ করি, মানে অ্যাকচুয়ালি আমরা তিনটে ইউজ করি। একটা হচ্ছে অ্যাসেম্বলার, যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যে কনভার্ট করার ব্যাপার সেটা দুটো সফটওয়্যারই করে, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ঠিক আছে, তো এই কম্পাইলার আর ইন্টারপ্রিটার সম্পর্কে কিন্তু আমরা এবার পড়ব। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তো দেখো ট্রান্সলেটারটা আমি আরেকবার বলে দিই, একটা হচ্ছে অ্যাসেম্বলার, যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করছে, আর এরা দুজন হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রিটার, এরা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করছে মেশিন কোডে। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। A program in high level language need to be converted into machine code or binary code so that the computer can understand the instructions for processing. If the program contains any error, then it must be corrected for successful execution. মানে বলছে যে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা যে প্রোগ্রাম সেটা তো কনভার্ট করতেই হবে, এবার যদি কনভার্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু এরার্স আছে, তখন সেই এরার্সগুলোকে কিন্তু সাকসেসফুলি আগে কারেক্ট করতে হবে, তারপরে কিন্তু সেটা সাকসেসফুলি এক্সিকিউট করবে। ঠিক আছে, দ্য কনভার্শন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ MLL, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটার এটাকে শর্টে বলা হয় বাইনারি কোড, ক্যান বি ডান ইন টু ওয়েজ, either by using the compiler or an interpreter. Duto software user, hoy compiler, otherwise interpreter. A software that accepts the whole program written in high level language and convert it into its equivalent program in machine level language is known as a compiler. মানে কম্পাইলার কী করে, হোল প্রোগ্রামটাকে একবারে কনভার্ট করে দেয় মেশিন কোডে, আর তারপরে যা যা এরার্স আছে সেটার একটা লিস্ট দিয়ে দেয়। এটা হচ্ছে কম্পাইলারের মেকানিজম বা কম্পাইলার কীভাবে কাজ করে। ঠিক আছে, এবার ইন্টারপ্রিটারের ইন্টারপ্রিটার, দ্য প্রোগ্রাম উইচ দ্য কম্পাইলার ইউজেস ফর কনভার্সন
is known as source program or source code. The program converted into the machine level language is known as object program or object code. So compiler je program ta ke convert korche mane high level language je program ta ke o convert korche seta ke amra bolbo source code or source program. Ar je program ta machine level language e create hocche after conversion seta hocche ki object program or object code. Clear? Next page. এখানে একটা পিকচার দিয়েছে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেখান থেকে অ্যারো দিয়ে দেখিয়েছে কম্পাইলার সেটাকে চেঞ্জ করছে কিসে চেঞ্জ করছে না মেশিন ল্যাঙ্গুয়েজে নিচে লিখেছে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামটা সেটাকে আমরা সোর্স প্রোগ্রাম বলছি আর কম্পাইলার হচ্ছে ওয়ান অফ দ্য ট্রান্সলেটর আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট কোড নেক্সট আ কম্পাইলার ইজ ডিজাইনড এক্সক্লুসিভলি টু কনভার্ট দ্য প্রোগ্রাম রিটেন ইন স্পেসিফিক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিস মিনস দ্যাট ইচ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উড রিকোয়ার আ সেপারেট কম্পাইলার ফর কনভার্শন মানে প্রত্যেকটা আলাদা আলাদা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা কম্পাইলার আছে সেটাকে মেশিন কোডে কনভার্ট করার জন্য ফর এক্সাম্পল আ ফোরট্রান কম্পাইলার ইজ ক্যাপেবল অফ ট্রান্সলেটিং ওনলি দ্য ফোরট্রান প্রোগ্রাম ফোরট্রান কম্পাইলার কিন্তু শুধু ফোরট্রান ল্যাঙ্গুয়েজে লেখা যে প্রোগ্রাম সেটাকেই কনভার্ট করতে পারবে আবার ধরো সি কম্পাইলার সে কিন্তু শুধু সি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকেই কিন্তু কনভার্ট করতে পারবে ওকে A computer system may have more than one compiler for more than one high-level language. The software which converts the instruction written in high-level languages into their equivalent instruction in machine-level language, line by line or statement by statement, is known as interpreter. এবার আসছি interpreter কাকে বলে এতক্ষণ compiler চললো interpreter কি ইন্টারপ্রিটার হচ্ছে সোর্স প্রোগ্রামের এক একটা লাইনকে ধরে ধরে কনভার্ট করবে যদি কোনো এরার পায় তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না তুমি সেটাকে এরার ডিটেক্ট করে সেটাকে কারেক্ট না করছো ঠিক আছে তো এটাই বলেছে দেখো আ সফটওয়্যার দ্যাট কনভার্টস দ্য ইনস্ট্রাকশন রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু দেয়ার ইকুইভ্যালেন্ট ইনস্ট্রাকশন ইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ line by line or statement by statement ঠিক আছে কম্পাইলার কিন্তু একসাথে পুরোটাকে চেঞ্জ করে দিচ্ছে কিন্তু ইন্টারপ্রিটার তা নয় ইন্টারপ্রিটার কিন্তু লাইন বাই লাইন কনভার্ট করবে ঠিক আছে ইফ অ্যান এরর ইজ ফাউন্ড অন এনি লাইন দ্য এক্সিকিউশন স্টপস দেয়ার টিল ইট ইজ কারেক্টেড যতক্ষণ না তুমি কারেক্ট করবে ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকবে This process of correcting errors is easier, but the program takes more time to execute successfully. Obviously, তাই তো কম্পাইলার যদি কম্পাইলার কি করছে পুরো প্রোগ্রামটাকে একসাথে চেঞ্জ করে দিচ্ছে এররগুলো যা আছে দেখিয়ে দিচ্ছে তো এটা অনেক বেশি ফাস্ট কিন্তু ইন্টারপ্রিটার এই যে লাইন বাই লাইন কনভার্ট করছে এর ফলে এটা কখনো খুবই ইজি ব্যাপারটা মানে একটা লাইনে এরর আছে তো আমরা যদি এরর থাকে তাহলে বুঝে গেলাম যে না এই লাইনে এরর আছে আমরা চেঞ্জ করে দিলাম তারপর আবার এক্সিকিউশন স্টার্ট হলো সেটা অনেকটা ইজি কিন্তু এটা খুব টাইম কনজিউমিং ব্যাপার একটা একটা করে লাইন পড়বে আর চেঞ্জ করবে তারপর এরর থাকলে সেখানেই দাঁড়িয়ে থাকবে এটা কিন্তু খুব টাইম কনজিউমিং কিন্তু কম্পাইলার হচ্ছে ইন্টারপ্রিটারের থেকে একটু ফাস্ট ঠিক আছে কিন্তু কখনো কিন্তু দেখা যায় যে ইন্টারপ্রিটারটাই কিন্তু খুব ইজিয়ার মানে ইউজ করাটা কেন কেন কি ও লাইনটা ওই লাইনেই দাঁড়িয়ে থাকবে যেখানে এরর আছে তাতে এরর ডিটেকশনটা খুব ইজি হবে কিন্তু কম্পাইলার তো একসাথে সব এররের লিস্ট দিয়ে দিচ্ছে এবার তখন ইউজারকে বা প্রোগ্রামারকে খুঁজতে হবে যে কোন লাইনে এরর এটা একটা প্রবলেম ইন্টারপ্রিটারের এই কম্পাইলারের ঠিক আছে নেক্সট দেখো কি বলছে An interpreter is generally used in microcomputers.
It helps the programmer find out the error and correct them before the control moves to the next statement. Compiler and interpreter are basically system softwares, which are also known as language processor. So, this compiler and interpreter, it is basically system software, and either character name is language processor. The compiler is comparatively faster than the interpreter, but sometimes it becomes difficult to correct errors since it displays all the errors together. Jeta ami bollam je compiler ekshathe sob error gulo jokhon diye dey tokhon kintu ektu difficult hoye jay user er pokkhe je ota khoja kon line e ache. Thik ache, next er ekta image ache, high level language, she interpreter change korche kishe machine level language. High level language je lekha program ta seta source program, interpreter hocche system program, ar machine code hocche ki ba machine level language hocche object program. Ebar dekho diyeche tomader difference between the compiler and the interpreter. Compiler, it converts the whole source program into the object program at once, mane ekshathe change kore dicche. Interpreter ki korche, it converts the source program into the object program one line at a time. Ekta ekta kore line execute korbe. Next point, it displays the error for the whole program together after the compilation. Mane compilation complete to ekta list of error diye dilo compiler, kintu interpreter dekho, it displays the error one line at a time, and only after debugging that error the control goes to the next line. Error ta ke detect kore correct na korle o next line e jabe na. Thik ache, to ei hoye gelo tomader compiler and interpreter. Tomader ei chapter e etotai ache. Ami tomader ekta image dekhachi, dekho এতে আরো ভালো বোঝা যাচ্ছে ডায়াগ্রাম দিয়ে যে কিভাবে কম্পাইলার আর ইন্টারপ্রেটার ওয়ার্ক করে। এই যে ইমেজটা দেখো, এখানে কি বলছে, ইউজিং কম্পাইলার, ফার্স্টে দেখো কি আছে, সোর্স কোড সেটা কম্পাইল করা হচ্ছে, মানে কম্পাইলার ইউজ করা হচ্ছে, অবজেক্ট কোড হচ্ছে, অবজেক্ট কোড থেকে প্রোগ্রাম এক্সিকিউট করছে। কিন্তু ইন্টারপ্রেটারে দেখো কি হচ্ছে, ইউজিং ইন্টারপ্রেটার সোর্স কোড, সেখান থেকে ইন্টারপ্রিটার কী করছে, এক্সিকিউট আ লাইন অফ প্রোগ্রাম, মানে একটা লাইন এক্সিকিউট করলো, করার পর ইন্টারপ্রিটার আবার ব্যাক করছে সোর্স কোডে, করে আর একটা লাইন এক্সিকিউট করলো, তারপর আবার ব্যাক করছে সোর্স কোডে, আর একটা লাইন এক্সিকিউট করলো, এভাবে চলবে। এবার যখন এরার পাবে তখন ওখানেই স্টপ করে যাবে যতক্ষণ না ইউজার এরারটাকে ঠিক করছে। ঠিক আছে, তো এই একটা ইমেজ, এখানে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের যে ওয়ার্কিংটা বা মেকানিজমটা আরও ভালোভাবে বোঝানো আছে। তো মনে হয় এতটা ঠিকঠাক তোমরা বুঝেছো। তো নেক্সট ভিডিওতে আমরা এর পরের যে টপিক সেই টপিকটা ডিসকাস করব। পরের টপিকটা হলো টাইপস অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। এই টপিক থেকে আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব ডিসকাশন। বাই।